স্যার সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আব্দুর রহিম তালুকদার, অ্যাসিস্ট্যান্ট টিচার এমএসসি নেট চৈনপুর বাজারপাড়া ডিগ্রি মাদ্রাসা সিলেট ডিভিশন ফ্রম বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? বিশ্বাস বেশ একটি বেশি ভালো নয়। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের প্রায় বেশিরভাগ মানুষই এই মহামারী করোনা ভাইরাসের কারণে লকডাউনে অবস্থান করছে, তাই না? তারপরও প্রত্যাশা করছি সবাইকে ভালো থাকার। এই সময়ে লেখাপড়ার একটা বেশ বেশি ব্যাঘাত করছে, তাই না বন্ধুরা? এই ব্যাঘাতজনিত সমস্যাটি কিছুটা নিরসনের লক্ষ্যে আজ আমি অনলাইন স্কুলে ক্লাস নিতে আসছি। আমি আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশিপাঠের বীজগাণিতিক সূত্রাবলী নিয়ে আলোচনা করব। মজার বিষয় কি হচ্ছে জানো বন্ধুরা? এখানে মজার বিষয় হচ্ছে একই সূত্রটাকে কিভাবে বীজগাণিতের প্রত্যেকটি সূত্র মনে রাখা যায় এবং ধাপে ধাপে সিস্টেমে কৌশলে এগুলাকে শেখা যায়, সেটা হচ্ছে এই পাঠের সবচেয়ে বড় আলোচ্য বিষয়। তাহলে চলো দেখা যাক বন্ধুরা এই সূত্রটি কি। এই সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আন্ডারস্ট্যান্ড? আমরা সবাই জানি সপ্তম শ্রেণী থেকে এই সূত্রটি শিখেছি, তাই না বন্ধুরা? তারপর এখন আমরা এই পাঠের বেসিক নিয়ে একটু আলোচনা করব। অবশ্যই বেসিক জানা প্রত্যেকটি পাঠের একান্ত প্রয়োজন, তাই না বন্ধুরা? চলো তাহলে এখানে সিক্স এ টু দি পাওয়ার সেভেন, যেখানে সেভেন হচ্ছে পাওয়ার শক্তি গা সূচক, আন্ডারস্ট্যান্ড? আর এ সিক্স হচ্ছে স্বভাব, এ হচ্ছে অজ্ঞাত রাশি, যেখানে এটি হচ্ছে ভিত্তি বেস, আন্ডারস্ট্যান্ড? এই সম্পর্কে আমি সূচক পাঠের লেকচার ওয়ানে বিস্তারিত আলোচনা করেছি, যারা এখনো সেই লেকচারটি দেখুনি অবশ্যই আজই দেখে নিবে। ধন্যবাদ সবাইকে। তাহলে আমি এখানে দেখো তো এক্স লিখেছি, তাই না বন্ধুরা? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে এখানে বলো তো পাওয়ার কত, সহগ কত, পাই কত, তাহলে আপনারা অবশ্যই বলবে যে এখানে পাওয়ার বা পাই বা সহগ নেই, তাই না? একদম কনসেপ্ট ঠিক নয়। তাহলে কি হবে এখানে? পাওয়ার হবে, পাওয়ার হবে ওয়ান, সহগ হবে ওয়ান, ডিভাইডেড হবে ওয়ান। এক্স এর পাওয়ার ওয়ান, সহগ ওয়ান, ডিভাইডেড ওয়ান, অর্থাৎ কোন সংখ্যা লেখা মাত্র ওই সংখ্যার পাওয়ার হবে ওয়ান, সহগ হবে ওয়ান, পাই হবে ওয়ান। আন্ডারস্ট্যান্ড? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে দেখে তো একটু লিখে দিয়েছি এ টু দি পাওয়ার ওয়ান, এখানে পাওয়ার ওয়ান হচ্ছে সব ডিভাইডেড ওয়ান, এখানে এ ছিল, এইগুলো উচ্চ হিসাবে থাকে, সেটাকে কনসেপ্ট মাথার মধ্যে সেটাকে রেখে দিতে হয়। ধন্যবাদ। ওকে নাইস। এখানে চিহ্ন সম্পর্কে একটু ধারণা থাকার দরকার। প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, আন্ডারস্ট্যান্ড? একটা বিষয় খুব ভালো করে ধারণা থাকার দরকার, দুটি সংখ্যা যখন আমরা যোগ করবো ঠিক তখনই যোগ চিহ্ন হলে সংখ্যা দুটি যোগ হবে, আর দুটি সংখ্যা যখন চিহ্ন হবে প্লাস, আর দুটি সংখ্যা যখন আমরা মাইনাস করবো বিয়োগ করবো তখন সংখ্যা দুটি যোগ হবে, চিহ্ন হবে মাইনাস। একটি সংখ্যা প্লাস আর একটি সংখ্যা যদি মাইনাস হয় তাহলে সংখ্যা দুটি মাইনাস হয়ে যাবে আর চিহ্ন হবে বড় সংখ্যা, আন্ডারস্ট্যান্ড? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। এখানে দেখো আমি লিখছি ফোর এক্স মাইনাস ফাইভ এক্স, ফোর এক্স মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু জিরো, সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ। এখানে দেখো আমি পদ লিখেছি, অর্থাৎ সমান চিহ্ন থাকলে সেটাকে বলা হবে সমীকরণ, সমান চিহ্ন যদি না থাকে সেটিকে বলা হয় রাশি। সমীকরণ সাধারণত বাম পক্ষে একটি রাশি, ডান পক্ষে একটি শূন্য হলেও হবে, আবার একটি পদ দ্বারাও রাশি হতে পারে, আর বাম দিকে একটি পদ, ডান দিকে একটি পদ দ্বারাও সমীকরণ হতে পারে, আন্ডারস্ট্যান্ড? ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট। এখানে দেখো আমি প্লাস মাইনাস চিহ্ন দিয়েছি, প্রক্রিয়া চিহ্ন হচ্ছে চারটি, একটি হচ্ছে প্লাস মাইনাস ইনটু বাই, এই প্রক্রিয়া চিহ্ন দুইটি, অর্থাৎ প্লাস এবং মাইনাস যদি একটি সমীকরণ বা রাশিতে যতবার থাকবে ঠিক ততটি পদ হবে, আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে এখানে প্লাস একটি মাইনাস একটি, এখানে কোনো চিহ্ন ছিল না, এখানে কোনো চিহ্ন নেই, তার মানে এখানে প্লাস আছে, তাহলে এখানে তিনটি প্লাস মাইনাস চিহ্ন আছে, অতএব এখানে তিনটি পদ আছে, আন্ডারস্ট্যান্ড? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো তো পাওয়ার, পাওয়ার সম্পর্কে একটু কনসেপ্টটা আরও ভালো দরকার। তাহলে এ টু দি পাওয়ার ওয়ান, সংখ্যার উপরে কোনো পাওয়ার নেই, তার মানে ওয়ান আছে, ওয়ান থাকলে একবার, আর টু থাকলে ওই সংখ্যা ওই বৃত্তিকে দুইবার গুণাকারে লেখা যাবে, আবার যদি বৃত্তি তিনবার থাকে তিনবার গুণাকারে লেখা যাবে, এভাবে এখানে দেখিয়ে দিচ্ছি। এখন এন সংখ্যক বার, অর্থাৎ একশো বার, দুশো বার, পাঁচশো বার, তিনবার, পাঁচবার, দশবার, এভাবে যতবারে থাকুক না কেন ঠিক ততবার আমরা গুণাকারে লিখতে পারি, তাই আমি এন সংখ্যক এখানে লিখেছি।
Understand? Okay, excellent. আমরা এতক্ষণ এই পাঁচ সম্পর্কে একটু কনসেপ্ট নিয়েছি। এখন আমরা মজার বিষয় কি সেটা জেনে নেব বর্গ সংকলিত সূত্রাবলী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে একটি সূত্র থেকে প্রত্যেকটি সূত্র বাহির করতে পারি সেটা হচ্ছে আজকের পাঠের সবচেয়ে মজার আলোচ্য বিষয়। তাহলে নাম্বার 1, a + b হোল স্কয়ার, তাই না? এখানে আমরা হোল স্কয়ার তাহলে কি লিখেছি, a * a। তাহলে এখানে কি লিখতে পারবো, a + b * a + b, দুইবার লিখতে পারি, তাই না? ওকে, নাইস। তা এখন আমরা প্রথম রাশির প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশির প্রত্যেকটিকে গুণ, আবার দ্বিতীয় রাশির প্রথম রাশির দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় রাশির প্রত্যেকটিকে গুণ আমরা এভাবে করব। এই ধারণাগুলো যদি আমরা জানা থাকে তাহলে বীজগণিত দিকটি গাণিতিক সমস্যা সমাধান করতে আমরা এইগুলি বারবার প্রয়োগ করে থাকি। আন্ডারস্ট্যান্ড? ওকে, ফাইন। a into a square, a দ্বারা b কে গুণ করলে a b, b দ্বারা a কে গুণ করলে b a, এখানে ধারাবাহিক করে লিখতে হবে a b, b দ্বারা b কে গুণ করলে b square, a দ্বারা a কে গুণ করলে a square, তাহলে b দ্বারা b কে গুণ করলে b square। ওকে, আন্ডারস্ট্যান্ড? এখানে a square, এখানে সব পদ, এখানে সব পদ, 1 2 1 তাহলে 2, তাই না? ওকে, আন্ডারস্ট্যান্ড? তাহলে কি 2, a b এখানে আছে, a b 2, নাইস। b square এক নং সমীকরণ, তাহলে a + b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অ্যাটেনশন মাই ডিয়ার স্টুডেন্ট, এখন শুরু হতে যাচ্ছে প্রত্যেকটি সূত্র, একই সূত্র থেকে কিভাবে আমরা শিখে নেব। a প্লাস, এখানে দেখো আমি b থেকে মাইনাস b লিখেছি, তাই না? তাহলে এখন b থেকে কি হবে, আমরা একই সূত্র লিখব কিন্তু b থেকে হয়ে যাবে এখন মাইনাস। আন্ডারস্ট্যান্ড? ওকে, নাইস। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে দেখো a স্কয়ার, এখানে মাইনাস আছে ব্র্যাকেটের ভিতরে, প্লাস প্লাস মাইনাস এর মাইনাস, প্লাস মাইনাস 2ab, এখানে মাইনাস দুই সংখ্যা আছে পাওয়ার, এখানে বলেছিলাম দুই সংখ্যা থাকলে কি হবে, মাইনাস উঠে যাবে, তাহলে মাইনাস উঠে যাবে, এখানে থাকবে কি, থাকবে শুধু b স্কয়ার। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে এই সূত্রটি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র। আন্ডারস্ট্যান্ড? এটাকে যদি আমরা দুই নং সমীকরণ দেই আমরা কি বুঝতে পেরেছি। ওকে, নাইস। নেক্সট নাম্বার 3, এখানে দেখো তো সূত্র নাম্বার 1 কে আমি বাম পক্ষকে ডান পক্ষ, ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসছি, তাই না? ওকে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার, আমরা বর্গের দুটি সংখ্যার পদকে এদিকে লিখেছি, a স্কয়ার প্লাস b স্কয়ার। আন্ডারস্ট্যান্ড? এখানে বেসিক যেগুলো আলোচনা করেছিলাম ঠিক সূত্রগুলির মধ্যে এই বেসিক প্রত্যেকটা অংশ চলে আসবে, তাহলে বেসিক অবশ্যই বারবার রিপ্লাই দেখতে হবে। ওকে, নাইস। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের কোন সিদ্ধান্ত হচ্ছে, হ্যাঁ, a প্লাস b হোল স্কয়ার, ডান পক্ষ আর বাম পক্ষ প্লাস এ ছিল মাইনাস হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখিয়ে দিয়েছিলাম যদি যদি প্লাস হয় মাইনাস হয়ে যায়, মাইনাস হলে প্লাস হয়, ইনটু হলে ভাগ হয়, ভাগ হলে ইনটু হয়। আন্ডারস্ট্যান্ড? ওকে, পাওয়ারের বিষয়ে এখানে বুঝিয়েছি, আর এখানে রাশিপদ সমীকরণের বিষয়ে বুঝিয়েছি, এখানে আমি চিহ্নের পরিবর্তন বুঝিয়েছি, পাওয়ার বুঝিয়েছি, সরল বুঝিয়েছি, এখানে গুণ আকৃতি বুঝিয়েছি, তাই না? তাহলে নেক্সট নাম্বার 4, 2, সূত্র 2 থেকে এটা বাম পক্ষ লিখেছি 2, তাহলে a স্কয়ার এবং b স্কয়ার লিখেছি, এখানে 2ab মাইনাস এর আছে, এটা প্লাস হয়ে চলে গেছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে একই সূত্র দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত, a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত দুই রকমের লিখা যায়, এই দুই নং, এক নং থেকে একটি বাহির হয় আর দুই নং থেকে আরেকটি বাহির হয়, তাই না বন্ধুরা? আমরা যখন b প্লাসে লিখব তখন একটি বাহির হয়, আর যখন b মাইনাসে লিখব তখন আরেকটি অনুসিদ্ধান্ত বাহির হয়। আমরা কি আন্ডারস্ট্যান্ডিং করতে পেরেছি? ওকে, গুড। নেক্সট নাম্বার 5, আমি দেখো এখানে সূত্র নাম্বার 1 কে নিয়ে আসছি, ঠিক না? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আন্ডারস্ট্যান্ড? তাহলে এখানে আমরা মাইনাসের সূত্রটি সাজাবো, এই সূত্রটি আমরা সাজিয়ে নেবো, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে দেখো কত কম লিখেছি, প্লাসে ছিল 2ab, এখানে আরো 2 যা মাইনাসে লিখেছি, তার মানে 7টা আমরা প্লাসে কম লিখেছি, এখানে 7টা কম
লিখে দিলাম ক্লাসে দিয়ে দিলাম এখন 4টি থেকে 2টি চলে গেলে আবার 2টি ক্লাসে থাকে আন্ডারস্ট্যান্ড ওকে নাইস তাহলে a প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এই এই a প্লাস b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্তটা হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab আন্ডারস্ট্যান্ড ওকে এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট সূত্র নাম্বার 2 নেক্সট নাম্বার 6 2 থেকে চলে আসছে ওকে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটিকে আমরা প্লাসের সূত্র সাজাবো এখানে মাইনাসের সূত্র সাজিয়েছিলাম এখানে আমরা প্লাসের সূত্র সাজাবো a আন্ডারলাইন দিয়ে দেখিয়ে দিলাম a স্কয়ার তাহলে কত মাইনাসের ছিল এখানে বেশি কত লিখেছি এখানে মাইনাসের 2টি আর এখানে প্লাসের 2টি 4টি আমরা বেশি লিখেছি এই 4টিকে মাইনাসে করে দিলে 4টি থেকে 2টি চলে গেলে মাইনাসের 2টি থাকে হ্যাঁ বড় সংখ্যা চিহ্ন বসে যোগ বিয়োগের সময় আর ছোট সংখ্যা চলে যায় সেটা আমি এই জায়গার মধ্যে বুঝিয়েছি Understand? Okay, nice. So, again, a minus b whole square equal to a plus b whole square minus 4e. Thank you so much, my dear student. Ekon 7. Dekho, sutra number 1 theke 2 eshechilo, 1 ebong 2 juk kore niyechi. Amra niche niche likhe juk kortechi. Ekhane dekho, juk korar shomoy bitorer chinho, hortat niche kono chinho poriborton hoy na. Kintu biyog korar shomoy niche chinho poriborton hoye jay. Tahole ekhane plus er ache 2ab, ekhane plus er ache 2ab. Amra jodi 2ab 2ab kete dei, tahole take s square s square. Ekhane 1 sho 2 কি 2 2 স্কয়ার এখানে স্কয়ার আছে স্কয়ার এখানে অনুরূপভাবে b স্কয়ার 2 b স্কয়ার আন্ডারস্ট্যান্ড ওকে এখানে দুইটি রাশি দুই রকম তাই না বন্ধুরা দুইটি রাশি দুই রকম এই জন্য আমরা কি করব এই রাশিটি কি লিখে এই পরের রাশিটি কি আমরা প্লাস করব প্লাস করে নিলাম তাহলে 2 স্কয়ার প্লাস 2 b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার আন্ডারস্ট্যান্ড ওকে এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট নেক্সট নাম্বার 8 এখানে 1 এবং 2 প্লাস করেছিলাম এখানে আমরা মাইনাস করে নিচ্ছি নিচে নিচে বসালাম চিহ্ন নিচের পথে যায় এটা হবে মাইনাস এটা হবে এটা হয়ে যাবে এখন মাইনাস আর এটা হয়ে যাবে এখন প্লাস এটা হয়ে যাবে মাইনাস ওকে আন্ডারস্ট্যান্ড ওকে মাই ডিয়ার স্টুডেন্ট নেক্সট নাম্বার 1 স্কয়ার স্কয়ার কেটে দিলাম বি স্কয়ার বি স্কয়ার কেটে দিলাম এখানে প্লাস প্লাস ছিল মাইনাস ছিল প্লাস হয়ে গেছে তাহলে 4ab 2ab 2 2 4 আর ab কি 4 ab 4 ওকে এক্সিলেন্ট এটি লিখে নিলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস এখানে আমরা মাইনাস মাইনাস করতেছি তাহলে a মাইনাস b হোল স্কয়ার তাহলে 4ab এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার আমরা কি কিছু ধারণা পেতেছি ওকে এক্সিলেন্ট এখানে ইনটু আছে 4 আমরা 4টাকে এই ab রেখে 4টাকে ভাগ করে নিয়ে আসছি ইনটু থাকলে কি হয় জানি ভাগ হয় এগুলো প্রত্যেকটা অংশ আমি বেসিক আলোচনা করছি পূর্বে 4 এখন 4 এর বর্গ আলাদা আলাদা ভাবে আমরা এখানে সেপারেট ভাবে লিখতে পারি এখানে মাইনাস আছে মাইনাস আর 4 নিচে 4 নিচে লিখেছিলাম ওকে 4 কে বর্গ করলে হয় 2 স্কয়ার আন্ডারস্ট্যান্ড ওকে আন্ডারস্ট্যান্ড এখানে 4 কে বর্গ করে দিলাম আমরা সূচকের পাঠে গাতের সূত্র বাঘের গাতের সূত্র নাম্বার 5 সাইডে শিখেছিলাম a প্লাস b বাই 2 হোল স্কয়ার আন্ডারস্ট্যান্ড ওকে আন্ডারস্ট্যান্ড মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার তাহলে ab এর অনুসিদ্ধান্তটি এটি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার আমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছি ওকে থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট এখন আমরা গণ সম্বলিত সূত্রগুলি নিয়ে আলোচনা করতেছি নেক্সট নাম্বার 10 সূত্র নাম্বার 1 এটার ভিতরে আমরা ঢুকিয়ে দেব ওকে তাহলে সূত্র নাম্বার 1 এখানে ছিল a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab আমরা এই কিপ তাহলে কয়বার লিখতে পারি তিনবার তিনবার না লিখে এখানে যেহেতু দুইবারের মান বাহির করা আছে তাই আমরা এটিকে একবার আর দুইবার লিখে দিব এটা একবার লেখার প্রয়োজন হয় না এটা দুইবার লিখেছি ওকে ওকে এক্সিলেন্ট a প্লাস b ইনটু a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বুঝতে পেরেছি ওকে নাইস এখানে a এটা প্রথম প্রথম রাশির প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ আবার চিহ্ন সহ প্রথম রাশির দ্বিতীয় পদ দ্বারা তৃতীয় রাশিকে গুণ ওকে আন্ডারস্ট্যান্ড তাহলে এ দ্বারা এ স্কয়ার কে গুণ করলে এ কি বে দ্বারা 2ab 2 স্কয়ার বি এ দ্বারা বি স্কয়ার কে গুণ করলে এ বি স্কয়ার আবার প্লাস এ প্লাস বি দ্বারা এ স্কয়ার কে গুণ করলে এ স্কয়ার বি বি দ্বারা 2ab কে গুণ করলে 2 এস বি স্কয়ার বি দ্বারা বি স্কয়ার কে গুণ করলে বি কিউব আন্ডারস্ট্যান্ড ওকে নাইস
প্রত্যেকটি পদ লাইন বাই লাইন শিখতে হবে তাহলেই অঙ্ক বুঝতে সুবিধা হবে আর এক লাইন শিখলাম আর এক লাইন বুঝিনি এইভাবে যদি শিখি তাহলে অবশ্যই আমাদের কনফিউজ থাকতে পারে তাহলে দেখো বন্ধুরা এইভাবে গুণ করে আমরা এতটুকু পেলাম তাহলে এ কিউব এখানে s স্কয়ার 2 স্কয়ার b আছে 2 কি আর 3 কি এখানে আছে 1 কি আর 2 কি 2b স্কয়ার 3 কি অবশেষে আছে b কি তাহলে a প্লাস b হোল কিউব সমান আমরা লিখতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব আন্ডারস্ট্যান্ড ওকে নাইস তাহলে আমরা এটিকে আবার লিখতে পারি এই অংশ আর এই অংশ আমরা বাদ দিয়ে লিখলাম গণের অংশ কিউব কিউব মানে গণ স্কয়ার মানে বর্গ 3ab এখান থেকে 3ab কমন নিয়ে এখানে রয়ে গেল a আর এখানে চিহ্ন সহ রয়ে গেল b a প্লাস b তাহলে a প্লাস b হোল কিউব সমান আবার সূত্র লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু s প্লাস b আন্ডারস্ট্যান্ড ওকে ফাইন এখন আমরা বাম পক্ষকে ডান পক্ষ আর ডান পক্ষকে বাম পক্ষকে লিখে নিয়ে আমরা পাই এতটুকু তাহলে a কিউব প্লাস b কিউব বাম দিকে রেখে a প্লাস b হোল কিউব ডান দিকে ছিল সেটা প্লাসে ছিল এটি বাম দিক থেকে ডান দিকে নিয়ে নিয়েছি মাইনাসে হয়ে গেছে 3ab ইন a প্লাস তাহলে a কিউব প্লাস b কিউব আমরা কি সমান লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab আন্ডারস্ট্যান্ড ওকে ওয়ান্ডারফুল মাই ডিয়ার স্টুডেন্ট নেক্সট নাম্বার 30 2 থেকে এটার ভিতরে 2 ঢুকে পড়বে তাহলে দেখো তো এখানে আমরা লিখেছি a এখন b কে আমরা এখানে লিখেছিলাম b এখানে -b লিখেছি তাহলে সূত্র অনুরূপভাবে হবে a কিউব প্লাস 3 স্কয়ার -b -b ইন 3 স্কয়ার -b a এটা একটু সরি ভুল হয়েছে a -b স্কয়ার প্লাস -b কিউব আন্ডারস্ট্যান্ড ওকে আমরা তো এই সম্পর্কে ধারণা ছিল যে পাওয়ার যদি বেজোড় হয় তাহলে চিহ্ন মাইনাস হয়ে যায় পাওয়ার যদি জোড় হয় তাহলে চিহ্ন প্লাস হয়ে যায় ওকে a প্লাস b হোল কিউব সমান a টু মাইনাস 3ab 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব এখানে প্লাস এ মাইনাস এ মাইনাস হয়েছে আন্ডারস্ট্যান্ড ওকে তাহলে a মাইনাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b অনুরূপভাবে আমরা এখানে লিখেছি বাম পক্ষকে ডান পক্ষ করে এখানে লিখছি a মাইনাস b a মাইনাস b হোল হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b তাহলে a কিউব মাইনাস b কিউবের কোন সিদ্ধান্ত ক্ষেত্র সূত্র নাম্বার 15 পর্যন্ত আমরা শিখে নিলাম এখানে দেখো একটু ব্যতিক্রম a প্লাস b ইনটু a মাইনাস b সমান আমরা লিখতে পারি এটারে প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশির গুণ দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় রাশির গুণ পরে আমরা পেয়েছি a স্কয়ার মাইনাস ab প্লাস ab প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার আন্ডারস্ট্যান্ড মাইনাস b স্কয়ার তাহলে মাইনাস b স্কয়ার হলে এখানে এটা প্লাস এর এটা মাইনাস এর একটা থেকে একটু চলে গেল এখানে হলো s স্কয়ার মাইনাস b স্কয়ার আন্ডারস্ট্যান্ড ওকে থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্ট এতক্ষণ আমরা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম আমার বিশ্বাস এই পাঠটি মনোযোগের সহিত যদি অ্যাটেনশন করে পাঠটি সম্পর্কে ধারণা নিতে পারো তাহলে অবশ্যই কখনো সূত্র ভুলবে না আর একই সূত্র থেকে কিভাবে প্রত্যেকটা সূত্রকে